সবাইকে শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি মমিতা জান্নাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। অফিস আদালত কলকারখানা খোলার পর চলতি সপ্তাহ থেকে ফের লোডশেডিং এর আশঙ্কা, সামাল দিতে নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। ঈদে বাড়তি ছুটির শেষ দিনে নানা কষ্ট সয়ে কর্মস্থলে ফিরছে মানুষ। উত্তরাঞ্চলে যানবাহন সংকট, বাস ও ফেরিতে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ। বিভিন্ন জেলার বিনোদন কেন্দ্রগুলোতে এখনও পর্যটকদের ভিড়। প্রকৃতির সৌন্দর্য উপভোগের পাশাপাশি নৌকা বাইচ, লাঠি খেলা সহ নানা আয়োজন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলতি সপ্তাহ থেকে আবার দেশে লোডশেডিং এর শঙ্কা জানিয়েছে বিদ্যুৎ বিতরণকারী কোম্পানি। তবে বিদ্যুৎ বিভাগের নীতি নির্ধারণী পর্যায় থেকে বলা হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ী বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করে চাহিদা কমিয়ে লোডশেডিংকে সহনীয় মাত্রায় আনার কাজ চলছে। আনোয়ার হোসেনের রিপোর্ট। হঠাৎ করেই চলতি মাসের 2 তারিখ থেকে দেশে বেড়ে যায় লোডশেডিংয়ের মাত্রা। গ্যাস সংকট ও জ্বালানির মূল্য বেড়ে যাওয়ায় প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করতে না পারায় এ অবস্থা বলে জানিয়েছিল কর্তৃপক্ষ। তবে ঈদের ছুটিতে চাহিদা কমে যাওয়ায় দেশজুড়ে বর্তমানে লোডশেডিং হচ্ছে না বললেই চলে। কিন্তু এই সপ্তাহ থেকে শিল্প কারখানা, অফিস, আদালত পুরো দমে চলবে, এতে করে লোডশেডিং বাড়ার আশঙ্কা রয়েছে। দেশে মোট উৎপাদিত বিদ্যুতের প্রায় 60% গ্রাহকের কাছে পৌঁছে দেয় পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা আরইবি। এর কর্মকর্তারা জানান, চলতি সপ্তাহ থেকে তাদের চাহিদার বিপরীতে ঘাটতি থাকতে পারে প্রায় 1000 মেগাওয়াট। অ্যারাউন্ড 1000 মেগাওয়াট ঘাটতি আমাদের ফেস করতে হবে। বাই রোটেশন বিভিন্ন ফিডারে লোডশেডিং দিব, 1 থেকে 2 ঘন্টা ম্যাক্সিমাম করব। সেটা কোনো কোনো সময় তো 2 বার করতে হতে পারে, কোনো কোনো সময় 1 বারও করব। যে লোডটা পাবো আমরা জেনারেশন থেকে বা পিজিসিবি গ্রিড থেকে, তার উপরে ডিপেন্ড করবে। আমরা প্রায়োরিটি দেখবো, আমরা হসপিটাল, তারপরে বিভিন্ন ইন্ডাস্ট্রি, কমার্শিয়াল অর্গানাইজেশন, ঠিক যখনই তাদের প্রয়োজন হয় তখন বিদ্যুৎটা আমরা রাখার ব্যবস্থা করব। পাওয়ার সেল জানিয়েছে দেশে এখন বিদ্যুতের গড় চাহিদা প্রায় 14,500 মেগাওয়াট। চলতি মাসের শুরুতে ঘাটতি দাঁড়িয়েছিল প্রায় 2000 মেগাওয়াটের মতো। বিদ্যুৎ সাশ্রয় করতে এই সপ্তাহ থেকে নানা পদক্ষেপ নেওয়া হবে, যা ঘাটতি কমিয়ে লোডশেডিংয়ের মাত্রা সহনীয় করবে। রাত্রে 8টার পরে সকল দোকানপাট, তারপরে শপিং মলগুলো বন্ধ থাকবে। আমাদের যে এসির তাপমাত্রাগুলো 25 ডিগ্রি নিচে না নামিয়ে আনা, সকাল 9টা থেকে 3টা আমরা একটা সুপারিশ করেছি অফিস টাইম নিয়ে আসা, সপ্তাহে 1 দিন বাসা থেকে অফিস করা। যখন আমরা এসব সাশ্রয়ী কার্যক্রম নেব, তাতে করে আমাদের সর্বোচ্চ 500 মেগাওয়াটের হয়তো একটা লোডশেডিং করা লাগতে পারে। এবং সেই লোডশেডিংটাও যেটা আগে হয়েছে 1500 থেকে 2000, সেটা মানে অনিয়ন্ত্রিত এবং অপরিকল্পিত। আমরা এটাকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসব এবং সেটা গ্রাহকদেরকে আগাম জানিয়ে দেওয়া হবে। চলতি বছরের সেপ্টেম্বর থেকে লোডশেডিং যেন না থাকে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রম ছাড়াও আমাদের কিছু নতুন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আসবে, এর মধ্যে পায়রা, আমাদের রামপাল এবং আদানির যে বিদ্যুৎ, এগুলো আমাদের কয়লাভিত্তিক বিদ্যুৎগুলো আসবে, তখন উৎপাদনও, আমাদের কয়লাভিত্তিক উৎপাদনও বাড়বে। সর্বনিম্ন 650, সর্বোচ্চ ডিসেম্বর নাগাদ 1500 মেগাওয়াট পর্যন্ত যুক্ত হবে। ফলে একদিক দিয়ে উৎপাদন বাড়বে, ওদিক দিয়ে আরেক দিক দিয়ে সাশ্রয়ী হবে। সেই কারণে সেপ্টেম্বরের পরে আমাদের এই সমস্যা থাকবে না আশা করছি। সংশ্লিষ্টরা বলছেন, গ্রীষ্মকাল শেষ হবার পর অক্টোবরের শেষ থেকে এমনিতেও বিদ্যুতের চাহিদা কমে যাবে, আরও উন্নতি হবে পরিস্থিতির। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।
সামনে খুব খারাপ ও ঝুঁকিপূর্ণ সময় আসছে উল্লেখ করে দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় নেতাকর্মীদের প্রতি তিনি এ আহ্বান জানান। 2007 সালের 16 জুলাই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেফতার করে কারাগারে পাঠায় তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। সেই দিনটির স্মরণে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে দেশে মুদ্রাস্ফীতি ও মূল্যস্ফীতি দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার চেষ্টা করছে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে। আগামীকাল থেকে পুরোদমে শুরু হবে অফিস আদালত। ছুটির শেষ দিনে কর্মস্থলে ফিরতে যানবাহন সংকটে পড়েছে উত্তরাঞ্চলের মানুষ। সড়কের মোড়ে মোড়ে বাসের অপেক্ষায় শত শত যাত্রী। বাসে ভাড়া আদায় করা হচ্ছে কয়েক গুণ বেশি। বাধ্য হয়ে ট্রাকে ফিরছেন অনেকে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। তীব্র রোদে সড়কের মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে শত শত মানুষ অপেক্ষা নির্দিষ্ট গন্তব্যের বাসের। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও বাস পাচ্ছেন না উত্তরাঞ্চলের মানুষ। নারী ও শিশুদের ভোগান্তি সবচেয়ে বেশি। সেই সুযোগে বাসের ভাড়া আদায় করা হচ্ছে কয়েক গুণ। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে ট্রাকে ফিরছেন অনেকে। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে কড্ডা মোড় ও হাটিকুমরুল গোলচত্বর এলাকায় চাপ রয়েছে। মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন। 100 টাকার ভাড়া নিচ্ছে, 500 টাকা 600 টাকা ভাড়া নিচ্ছে। রাস্তায় প্রচুর জ্যাম, তারপরে গাড়ি পাওয়া যাচ্ছে না, আর বাসে ছাদে নিচ্ছে যাত্রী, যানজট, তারপরে বাড়তি ভাড়া নিতেছে। যে ভাড়া 200 টাকা, সে ভাড়া 400 টাকা চাইতেছে। মানুষের চাপ অনেক বেশি, সে কারণে মানে অতিরিক্ত ভাড়া দিয়ে আমাদের যেতে হচ্ছে। ঢাকামুখী তারা সবাই ব্যাক করছে, এর জন্য একটু প্রেশার থাকবেই। আমরা কোথাও যানজট হওয়ার সুযোগ দিচ্ছে না, সবাই আমরা কাজ করছি। আশা রাখছি সবাই সহি সালামতে তারা ঢাকা তারা ফিরতে পারবে। পাটুরিয়া দৌলতদিয়া রুটের দৌলতদিয়া ঘাটে রাজধানীমুখী মানুষের ভিড় থাকলেও ঠিক সময়ে ফেরি ছাড়ায় তেমন ভোগান্তি নেই। তবে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ জানান অনেকে। প্রশাসন বারবার বলার পরও দেখা যাচ্ছে যে যারা পরিবহনের দায়িত্বে আছে, সিএনজি থেকে শুরু করে বাস, এরা দ্বিগুণ দ্বিগুণ ভাড়া নিচ্ছে। গাড়ি ভাড়াটা বেশি নিচ্ছে, 150 টাকার ভাড়া 300 টাকা দিয়ে আসছে। গাজীপুরে আজ থেকে পোশাক কারখানা খুলেছে। শ্রমিকরা আগেই ফিরে আসায় মহাসড়কে নেই কোনো যানজট। দিনাজপুর রেল স্টেশনে রাজধানীমুখী মানুষের ভিড়। বগিতে জায়গা না পেয়ে ছাদে চড়ে রওনা হয়েছেন যাত্রীরা। হাসান মেহেদি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। ঈদের ছুটি শেষ হলেও বিনোদন প্রেমীরা এখনও পর্যটন এলাকাগুলোতে ঘুরছেন পরিবার পরিজন নিয়ে। ভোলা, নরসিংদী, গাইবান্ধা, নোয়াখালী প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দ্বীপ জেলা ভোলার দর্শনীয় স্থানগুলোতে এখনও পর্যটকদের ভিড়। দর্শনার্থীদের আনাগোনায় মুখর তুলাতুলি ইলিশ বাড়ির পর্যটন কেন্দ্র, বাংলাবাজার বাগমারা ব্রিজ, বঙ্গবন্ধু উদ্যান, জ্যাকব টাওয়ার, শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক সহ মেঘনার তীরবর্তী অনেক স্থান। অনেক ভালো লাগছে এখানে এসে, সব কিছু অনেক সুন্দর। আমার অনেক ভালো লাগছে, অনেক কিছু দেখছি এখানে, ঘোরার জন্য অনেক জায়গা আছে। ফ্যামিলির সবাইকে নিয়ে এখানে আসলে খুবই ভালো লাগার মতো জায়গা। কর্মব্যস্ত জীবনের লাগাম টেনে আনন্দে গা ভাসাতে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এসেছে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে। বিনোদনের বাড়তি মাত্রা দিয়েছে হেলিকপ্টারে চড়ে পুরো পার্ক এলাকা ঘুরে দেখার সুযোগ। যোগ হয়েছে পদ্মা সেতুর রেপ্লিকায় স্কাই ট্রেনে ভ্রমণ। এখানে অনেক কিছুতে চড়েছে, খুবই আনন্দ লেগেছে, সুন্দর লাগছে আর কি। বাচ্চা কাচ্চা দেখছে, ঘুরছে। আমার ছেলে আছে একটা, ওরে নিয়ে আসছি। গরম যতই হোক তারপরও অনেক ভালো লাগতেছে। আম্মু আব্বুদের সাথে আসছি এনজয় করার জন্য। নানা বয়সী মানুষের পদচারণা নোয়াখালীর পৌর পার্কে। বড় দিঘির শীতল হাওয়ায় দল বেঁধে ঘুরতে আসছেন অনেকেই। লুকস লাইক নীল সাগর সব কিছু, সেখানে শুধু মানুষ কম ছিল, আর এখানকার পরিবেশ সবচেয়ে অসাধারণ একটা পরিবেশ, ভালো লাগে। ঈদের আনন্দকে আমরা দ্বিগুণ করতে অত্যন্ত মনোরম পরিবেশে পৌর পার্কে মাইজে পৌর পার্কে আসছি। গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা পাড়ে পরিবার পরিজন নিয়ে এসেছেন অনেকেই। নৌকা ভ্রমণ সহ নানা খেলায় অংশ নিতে পেরে খুশি শিশু কিশোর বৃদ্ধরা। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।
আগামী 10 বছর বাংলাদেশের সাথে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের কেন্দ্রে থাকবে বাণিজ্য ও বিনিয়োগ, জানালেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হুইটলি। সকালে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আরও জানান, 2029 সাল নাগাদ ইউএসপি সুবিধা পাওয়ার সময় বাংলাদেশ এগিয়ে থাকবে। ইউরোপীয় রাষ্ট্রগুলোর প্রধান এই জোট আগামী 7 বছরে বাংলাদেশের কারিগরি শিক্ষায় বড় ধরনের সহায়তার উদ্যোগ নিচ্ছে বলেও জানান হুইটলি। বাংলাদেশের রাজনীতি এবং আগামী সংসদে নির্বাচন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে চার্লস হুইটলি জানান, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করলেও অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করতে চান না। প্রকাশের পরপরই ব্যাপক সাড়া ফেলেছে মুক্তির অপেক্ষায় থাকা হাওয়া সিনেমার একটি গান। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত রাধুনী নিবেদিত সিনেমার গানটি। আরও জানাচ্ছেন ইয়াসমিন রিমু। মাছ সমুদ্রে মাছ ধরতে গিয়ে টানা 10 থেকে 15 দিন থাকতে হয় জেলেদের, সেই জেলেদের কাহিনী নিয়েই আবর্তিত হয়েছে হাওয়া সিনেমাটি। আর এই গানেও ফুটিয়ে তোলা হয়েছে জেলেদের বাস্তব জীবনচিত্র। গল্পটাই তো মাঝিদের নিয়ে, নৌকায় সমুদ্রে মাছ ধরা ট্রলার এবং 8 জন মাঝিমাল্লা এবং 1 জন রহস্যময় নারী, এইটাই সমুদ্রে এই গল্প। এবং এই গল্প আমরা কী দেখাবো সেটা তো ডিফারেন্ট ব্যাপার, কিন্তু গল্পটা তো ওদেরকে নিয়েই। সো ওদের লাইফ স্টাইল তো এখানে থাকবেই, সারাক্ষণই এই গানের কাজ হয়েছে, কখনো 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 1 মাস পর, কখনো আবার 2 মাসকে গ্যাপ দিয়ে আবার কাজ। সো এটা মনে হয় ইমনের সাথে আমার 3.5 বছরের উপরে জার্নি শুধু এই একটা গান। বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি শিরোনামের গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ সাড়া ফেলেছে, অনেকেই প্রশংসা করছেন। গানে খমক ছাড়া কোনো বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় নাই, নৌকার কাঠ বাঁশ হাঁড়ি পাতিল দিয়ে দীর্ঘদিন ধরে গানটি কম্পোজ করেছেন ইমন চৌধুরী আর গানটির গীতিকার ও সুরকার হাশিম মাহমুদ। তিনি অসুস্থ থাকায় গানটি গেয়েছেন আরফান মৃধা শিবলু। শুনবে অনেক আগে থেকেই আমাকে বলেছিলেন যে শিবলু তোমাকে দিয়ে একটা গান গাওয়াবো, কিন্তু সেটা কী কার গান বা কোন গানটা এটা আমাকে কখনো বলেননি। পরে এক সময় হঠাৎ গিয়ে বললেন যে তুমি হাশিম ভাইয়ের গানটা গাওয়ানোর চেষ্টা করছি হাশিম ভাইকে দিয়ে, তো পারছি না, তুমি যেহেতু হাশিম ভাইয়ের সাথে অনেকদিন যাবৎ বসছো, তুমি শুনছো, সো তুমি ট্রাই করো। এটা আমার প্রথম কোনো চলচ্চিত্রের জন্য প্লেব্যাক, প্রথম। এর আগে আমি গান করেছি, গান অনেকদিন যাবতই করি, ওই রকম প্রাতিষ্ঠানিকভাবে কোথাও শিখি নাই। সিনেমাটি প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের জনপ্রিয় ব্র্যান্ড রাধুনী নিবেদিত এই সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও নাজিফা তুশি সহ অনেক শিল্পী। আসছে 29 জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। ইয়াসমিন রিমু, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। বগুড়া, টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে। বগুড়ার কাহালুতে প্রাইভেট কার ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হন, গুরুতর আহত আরও 1 জন। সকালে উপজেলার দরগাহাট কালিয়াপুকুর এলাকায় বগুড়া নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইলের মির্জাপুরে দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে 4 জন নিহত হন। ভোরে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের দুল্লা মনসুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উজানিসা এলাকায় প্রাইভেট কার ও সিএনজি চালিত অটোরিকশায় মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন 1 জন। পটুয়াখালীর কুয়াকাটা সরকারি অনুমোদন না থাকায় 4 আবাসিক হোটেল মালিককে 2 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় 1 রেস্টুরেন্ট মালিককে 50,000 টাকা জরিমানা করা হয়। গতকাল রাত 10টায় কুয়াকাটা পৌর শহরে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী ভূমি কমিশনার আবু বক্কর সিদ্দিকী। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এই ছিল দুপুরের মাছরাঙা সংবাদে। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। অফিস আদালত কলকারখানা খোলার পর চলতি সপ্তাহ থেকে ফের লোডশেডিংয়ের আশঙ্কা, সামাল দিতে নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। ঈদে বাড়তি ছুটির শেষ দিনে নানা কষ্ট সয়ে কর্মস্থলে ফিরছে মানুষ, উত্তরাঞ্চলে যানবাহন সংকট, বাস ও ফেরিতে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ।
বিভিন্ন জেলার বিনোদন কেন্দ্রগুলোতে এখনও পর্যটকদের ভিড়, প্রকৃতির সৌন্দর্য উপভোগের পাশাপাশি নৌকা বাইচ, লাঠি খেলা সহ নানা আয়োজন। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন অনুষ্ঠান। দর্শক, করোনা সংক্রমণ ফের বাড়ছে, তাই সতর্কতা হিসেবে মাস্ক পরার কোনো বিকল্প নেই। তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।